শরীয়তপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার দীর্ঘ ১৯ বছরেও পায়নি নিহত আওয়ামী লীগ নেতা ও জর্জকোটের পিপি হাবিবুর রহমান ও যুবলীগ নেতা মনির মুন্সির পরিবার। আইনি জটিলতা আর রাজনৈতিক হস্তক্ষেপে দীর্ঘ সময় মামলা আটকে থাকায় ন্যায় বিচার নিয়ে শঙ্কায় পরিবার। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অভিযুক্ত অনেকেই এখন যুক্ত আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে, আর তাই দীর্ঘ দেড় যুগ পর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলেও আসামিরা জামিনের বাইরে থাকায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নিহতের পরিবার। শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। বাবা আর চাচার হত্যাকাণ্ড খুব কাছ থেকে দেখেছেন পারভেজ রহমান। ২০০১ সালের ৫ অক্টোবর তার চোখের সামনেই সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে তার বাবা, জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক এবং জজকোর্টের পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান ও চাচা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির মুন্সিকে। কিন্তু ১৯ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশ পারভেজ। আমরা আশা করি যে আমরা এই জীবিত থাকা অবস্থায় আমরা এই হত্যাকাণ্ডের বিচার আমরা দেখে যেতে পারবো এবং খুনিদের সর্বোচ্চ সাজা হবে। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে মোবারক আলী সিকদার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হেমায়েতুল্লাহ আরঙ্গ। ১ অক্টোবরের ওই নির্বাচনে ব্যাপক সহিংসতায় স্থগিত হয় ১২টি কেন্দ্রের ভোট গ্রহণ। স্থগিত কেন্দ্রের নির্বাচন নিয়ে ৫ অক্টোবর হাবিবুর রহমানের বাসায় চলমান বৈঠকে হামলা চালায় আরঙ্গর সমর্থকরা। হামলাকারীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন দুই ভাই হাবিবুর রহমান ও মনির মুন্সি। সর্বশেষ হাইকোর্টের একটা আদেশে ৬ মাসের মধ্যে শেষ করতে হবে, তাও আবার বিচারক অনুপস্থিতি এবং কোভিড-১৯ করোনার কারণে কিছুদিন ব্যাহত হয়েছে। হত্যাকাণ্ডের পর তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুরে গিয়ে নিহত হাবিব পরিবারের পাশে দাঁড়ান। দায়িত্ব নিয়ে নিজ খরচে লেখাপড়া শেষ করান পারভেজ রহমানের। ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান মামলার প্রধান আসামি হেমায়েতুল্লাহ আওরঙ্গ। বিভিন্ন সময়ে মারা যান আরও ৩ অভিযুক্ত, বাকি আসামিরা সবাই এখন জামিনে। অভিযুক্ত বাবুল ফকির ও জাকির হোসেন ডাবলু রয়েছেন আওয়ামী লীগের বর্তমান পৌর কমিটিতে। আমাদের অগোচরে কেউ কোনো যদি এই কমিটির স্থান পেয়ে থাকে তাকে কমিটি থেকে বের করে দেওয়া হবে। যারা এই কমিটি করে দিয়েছে তারা কিভাবে ওই হত্যাকারীদের এই কমিটিতে স্থান দিয়েছে? আইনি জটিলতায় আলোচিত এই হত্যা মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।